الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله الله رب العالمين الشكر داي كرسي جي مهان الله تعالى تشندور اكتو البرغرامير اي جون قرار توفيق دي اچھن جا الله تعالى الخاص رحمت نهولي আমরা এটা করতে পারতাম না আল্লাহ সেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমরা যে শায়খের জন্য সবাই অপেক্ষায় আছি শায়খের কাছ থেকে আমরা কিছু নসিহত শুনব ইনশাআল্লাহ এটা আমাদের এখন পড়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ শায়খের দাওয়াতি কাজে এর মাধ্যমে আমরা অসংখ্য মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা উপকার পেয়েছি আমরা অনেকেই সরস্বতী পথের সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমরা শায়খের কাছ থেকে এই মুহূর্তে নসিহত শুনব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে কবুল করুক আমিন আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এটাকে শেষ করব ইনশাআল্লাহ কারণ শায়খ কয়েকদিন যাবত আসছেন মদিনায় দুদিন হয়ে গেল উনি ক্লান্ত আছেন শুধুমাত্র একটু মানে কিছু সময়ের জন্য তাকে নিয়ে আসছি এরপরে ইনশাআল্লাহ উনি আরাম করার জন্য চলে যাবেন আল্লাহ তাআলা যেন কবুল করেন তো অনুষ্ঠানের আগেই আমার ছেলে মুআজ বিন শেখ সাদি কোরআন কারীম তেলাওয়াত করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معذل يا بني اركب معنا يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال ساوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموت فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين ما شاء الله دعا করবেন আল্লাহ তাআলা যেন তাকে শুদ্ধভাবে কোরআন পড়ার বোঝার মুখস্থ করার এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন তো আমরা আর বিলম্ব না করে আমরা সম্মানিত শাইখের কাছ থেকে নসিহা শুনব যে নসিহা দ্বারা আমাদের উপকার হবে আল্লাহ তাআলা যেন শাইখকে আমার নসিহত করার তৌফিক দান করেন যে নসিহার মাধ্যমে আমাদের দুনিয়ার আখিরাতের পাতিও হবে আল্লাহ তাআলা কবুল করুক আমিন তো সম্মানিত শাইখকে আমি তার নসিহা করার জন্য অনুরোধ জানাচ্ছি জাযাকুমুল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিকুম اسمي
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم المدينة خير له لو كانوا يعلمون. سمعت بات المندلي الله رب العالمين الرسول এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সালামের পর আজ আপনাদের মদিনা তাইয়েবায় আল্লাহ রাব্বুল আলামিন যে পৌঁছার তৌফিক দান করেছেন এবং আপনাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন এজন্য আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের সকলকে আমিন আল্লাহ রাব্বুল আমাদের দিন দুনিয়া সবকিছুর আল্লাহ ভালো করুন সফর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর সম্পর্কে বলেছেন আস-সাফারু কিতাতুন মিনাল আযাব সফর হচ্ছে আযাবের একটা অংশ তো যতই আরামদায়ক সফর হোক আর যতই ফাইভ স্টার হোটেল হোক আর যেরকমই হোক না কেন আপনার বাড়ির সাধারণ একটা বিছানা এই সমস্ত কিছুর চাইতে অনেক ভালো তো স্বাভাবিক সফরে ঠিকভাবে ঘুমাই নেয় আর অন্য অন্য যেসব মানুষের প্রয়োজন রয়েছে সুস্থতার জন্য সেসব চাহিদাগুলো পূরণ হয় না যার ফলে শরীর স্বাস্থ্য মানুষের খারাপ পড়া স্বাভাবিক আর বিশেষ করে বয়সের সাথে যে বয়স হয়ে গেলে তো হঠাৎ করে শরীরটা আজকে আমার ভালো নাই তা আমার আসার ইচ্ছা ছিল না জি আর নাও করে দিয়েছিলাম কিন্তু শেখ সাদির কথা আর না করতে পারলাম না আর শুনলাম যে শেখ মাহবুব আছেন ওনার সাথে দেখা করে দিন হয়নি তবে আমি দেখি যে মাশা আল্লাহ যুবকদের মধ্যে আবার মোদী ইউনিভার্সিটির এখনো ছাত্র তারপরে দাওয়াতি ময়দানে মাশা আল্লাহ ভালো অ্যাক্টিভিটি রয়েছে মাশা আল্লাহ তো এসব দেখবেলিয়ে শুধু সাক্ষাতের জন্য আপনাদের সাথে বেশি এসেছি আল্লাহ যেন কবুল করেন তো বেশি লম্বা কিছু বলবো না তো সুস্থ থাকলে আধা ঘন্টা চল্লিশ মিনিট কি ঘন্টায় ঘুরিয়ে দিতাম তো দু চার দশ মিনিট আপনাদের সামনে দু চার কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এবং কথাগুলির ওপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন কথা বলার লোক অনেক আছে আর জানা লোক অনেক আছে এমন যে নতুন কোন কথা নিয়ে আসবো যেগুলো আপনারা জানেন না আর আপনাদের এলেমে সংযোজন হবে আমার অন্যায় আসবে কিন্তু আসল হচ্ছে ওয়াজাক্কির ফাইন্দা যিকরাতান ফল মুমিনিন মানুষকে স্মরণ করিয়ে দাও স্মরণ করালে মুমিনের উপকার হয় কখন যে কার উপকার হয়ে যায় কখন যে কোনটি কথা কার অন্তরে নেমে যায় কার ওপর তাসির হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো যে বলে সেও কল্পনা করতে পারে না যে এই কথাটা দ্বারা আপনার আমার ফায়দা হয়ে যাবে তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিতে বলেছেন উপদেশ দিতে বলেছেন তো আমি আলোচনা শুরুর আগে একটু জানতে চাই যে এটি হচ্ছে আপনার একটি কোম্পানির ভিলা তাই না শারেকাত আফরাস আফরাস কোম্পানি তো একটু দেখতে চাই আফরাস কোম্পানির ভাই কতজন আছেন একটু হাত উঠাবেন না মাশাআল্লাহ কিন্তু আপনারা সবাই পিছন দিকে সাবেকুন না সব সামনে দিকে কিন্তু বাইরে না আচ্ছা জায়গা দিয়েছেন কি হতে শেষখানে এসেছেন যে মেহমানরা চলে এসে তখন যাই সামাজিকতার জন্য নাকি কত হইতে পারে আচ্ছা আল্লাহ কবুল করে সিঙ্গলবাগ এখানকার মাশাআল্লাহ আর আপনারা বেশি হকদার কারণ আপনাদের কাছে এসেছি আর যেসব ভাইরা এসেছেন তার মধ্যে বাইরের কেউ আছেন নাকি উমরা আসা লোক আছেন এখানে কে কে আছেন বাইরের থেকে একটু দেখি উমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আছেন মাশাআল্লাহ আমাদের আবু সারা ভাই দাওয়াতে ময়দানে মাশাআল্লাহ অত্যন্ত অগ্রগামী কুয়েতে কুয়েত প্রবাসী
উনি এসেছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ওইতে দাওয়াতের ক্ষেত্রে সালাফি দাওয়াতের ক্ষেত্রে আহলে হাদিসদের দাওয়াতের ক্ষেত্রে আবু সারার নাম এক নম্বরে আসবে নাম শুনছো অনেক সাহেব যদিও শেখ মশাইখ ওখানে আছেন তাদের ছাড়া কিন্তু ওনার যে মেহনত পরিশ্রম সেটা তার সামনে বলে আমি তাকে তার ক্ষতি করতে চাই না যাতে ক্ষতি না হয় শয়তান সুযোগ না পায় ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন এবং ইখলাসকে ধরে রাখার তৌফিক দান করেন আমিন ইখলাস এত গুরুত্বপূর্ণ জিনিস যে ইখলাসের ভিত্তিতে ফলাফল হয় যার যত বেশি ইখলাস আন্তরিকতা নিষ্ঠা খলুসিয়াত তত বেশি বরকত এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের সময়কাল মাত্র কয়েক বছর দেন 23 বছরের মধ্যে 13 বছর কোথায় গেল মক্কাতে চলে গেল তাই না আর তারপরে এখানে 10টা বছর এর মধ্যে মক্কা বিজয় হলো তাতে লেগে গেল আরো 8 বছর মক্কা বিজয়ের পরে কয় বছর এতদিন তো শুধু প্রতিরক্ষা প্রতিরক্ষা ডিফেন্সে তাই না তারপরে মক্কা বিজয়ের পরে একটু শান্ত হওয়ার সুযোগ পাওয়া গেছে যদি এখনো দুশমন আছে তবে আরব জাজিরাতে আরব উপদ্বীপে ওই রকম মাথা ওঠাবার মতো কেউ নেই মাত্র দুটো বছর ইয়াদ করুনা ফি দিনিল্লাহ আফাজ দলে দলে যে ইসলাম গ্রহণ করার সময়কালটা মাত্র 2 বছর কিন্তু আজকে দেখেন ইসলাম সারা পৃথিবীতে এত দ্রুত বেগে ছড়িয়েছে কোন দিন কোন ধর্ম বা কোন মতবাদ এত দ্রুত বেগে মানব রচিত হোক অথবা আল্লাহ রব্বুল আলমী নাজিলকৃত হোক এইভাবে দাওয়াতের প্রচার প্রসার হয়নি যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রচার প্রসার একমাত্র তার মূল কারণ হচ্ছে ইখলাস এর জন্য আল্লাহ যেন আমাদের সকলকে ইখলাস ধরে রাখার তৌফিক দান করেন আমিন আমাদের যারা সহি আকিদায় চলে এসেছেন আহলে হাদিস সালাফি মানহাজ বুঝছেন বিদাতীদেরকে চেনছেন তাদের মধ্যে যে একটি দুর্বল দিক রয়েছে যে ইখলাস অনেকে ধরে রাখতে পারে না প্রথম থেকে ইখলাস নিয়ে কাজ শুরু করে ছাত্র ভাইরাও অনেক আলেমরাও অনেক বক্তারাও প্রথম থেকে বড় আবেগ নিয়ে ইখলাস নিয়ে আন্তরিকতার সাথে কাজ শুরু হয় তারপরে শয়তান সাইড থেকে এমন ভাবে ঢুকে যায় যে দুনিয়ার বরজ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে একটা ইনকাম সোর্স ভালো পয়সা চলে আসছে অমর চলে আসছে বক্তব্যের ময়দানে তখন গেল ইখলাস পয়সা ছাড়া কিছু যেখানে পয়সা আসবে অথবা ধরেন সোশ্যাল মিডিয়াতে আমাদের ভাইয়েরা ছাত্র ভাইয়েরা অনেকে কাজ করছে কিন্তু প্রথম থেকে বড় ইখলাসের সাথে বড় ইখলাসের সাথে কিন্তু যখন দেখলো একটু ফেমাস না না আমি একটু ভাইরাল হই গেল ইখলাস তো আল্লাহ যেন ইখলাস ধরে রাখার তৌফিক দান করে দুনিয়ার গরজ যাতে না হয় দুনিয়ার গরজ হলো তার মানে আপনি ক্ষতিগ্রস্ত আখেরাতে কিছুই পাবেন না আর দুনিয়াতে যেটা গরজ করেছেন সুনাম সেটাই পাবেন তার বেশি কিছু পাবেন না আল্লাহ পক্ষ থেকে কিছুই বলবেন না ক্ষতিগ্রস্ত আপনি খাসেরা দুনিয়া ওয়াল আখিরা এই একটি ইখলাসের বিষয়ে নসিহা করছি আপনাদেরকে স্মরণ করাচ্ছি আল্লাহ যেন তৌফিক দান করেন যে বিষয়টি এখানে বলব সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের হাদিসের একটা অংশ ওয়াল মদিনাতু খাইরুল লাহুম লাউ কানু ইয়ালামুন মদিনা মানুষের জন্য মানব জাতির জন্য বিশেষ করে মুসলিমদের জন্য সবচেয়ে ভালো খাইরুল লাহুম সবচেয়ে ভালো যদি তারা জানত তাহলে মদিনা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা কিন্তু এই সবচেয়ে ভালো জায়গায় সবচেয়ে ভালো মানুষরাই যে সব সময় থেকেছেন না ভালোর পাশাপাশি খারাপও থেকেছে এটা আজ নয় শুধু এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনাকে চিন্তা করতে হয় আপনি কোন দলের লোক মদিনায় থাকাকে অনেকে সৌভাগ্য মনে করছে বিশেষ করে যারা মদিনায় প্রবাসী মদিনাতে লেখাপড়ার সুযোগ পেয়েছে মদিনায় থাকার সুযোগ পেয়েছেন যে কোনো ভাবে আসার সুযোগ পেয়েছে কিছুদিন অবস্থানের সুযোগ পেয়েছেন বা স্থায়ীভাবে থাকছেন মাশাআল্লাহ দীর্ঘ সময় ধরে মনে করছেন যে বিশাল আল্লাহর নিয়ামত এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই নিয়ামতটা আপনার কাজে আসবে কি না কখন কাজে আসবে আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হন এবং মুহাজিরিন আনসারদের আকীদা মানহাজ ইবাদত বন্দেগী আখলাক চরিত্র যদি ধারণ করেন লালন করেন হেফাজত করেন
তাহলে তো আল মদিনা তু খায়রুল্লাহ লাউ কানু ইয়ালামুন মদিনা কতই না ভালো আপনাদের জন্য যদি বিষয়টা আপনারা উপলব্ধি করতেন কথা বুঝছেন কি না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের তরিকার লোক হন তাহলে তো মদিনা আপনাদের জন্য সবচেয়ে ভালো বেস্ট খায়রুল্লাহ কিন্তু মদিনায় সেই আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই একটু চিন্তা করে দেখেন ইতিহাসের দিকে সিরাতুন নবীর পাতা খুলে যে সেখানে ইহুদিরা বসবাস করত বানু কুরাইজা বানু নাজির হ্যাঁ বানু কাইনুকা তিনটি বংশ ইহুদিদের বসবাস করত ধীরে 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 তার বিভিন্ন ভাবে তারা বিতাড়িত হয়েছে নির্বাসিত হয়েছে কিন্তু দীর্ঘ সময় তারা বসবাস করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি বসবাস করেছে তার আগে থেকে তো করেছে আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল পর্যন্ত একেবারে আর একটা দল বসবাস করেছে মদিনায় যারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে তাদেরকে চেনেন সবচেয়ে নিকৃষ্ট এবং সবচাইতে কঠিন শাস্তি সবচাইতে নিম্ন স্থানে জাহান্নামে তাদের জায়গা ওরা কোথায় ছিল মদিনার বাইরে ছিল কোন মরুভূমিতে হ্যাঁ মক্কাতে না মক্কাতে মুনাফিক লাগে মুনাফিক কোথায় থাকে যেখানে কুফরি শক্তি শক্তিশালী থাকে সেখানে মুনাফিক পয়দা হয় না মুনাফিক মুসলিম সমাজে পয়দা হয় যেখানে কাফেররা স্ট্রং সেখানে মুনাফিকের পয়দা হয় না ধর ইউরোপ আমেরিকাতে অথবা এরকম যে অমুসলিম দেশে ওখানে মুনাফিক থাকার প্রশ্ন ওঠে না কারণ ওখানে হ্যাঁ কুফরি শক্তি সেখানে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু যেখানে ইসলাম শক্তিশালী মোটামুটি মুসলিম সমাজ রয়েছে সেখানে মুনাফিক থাকবে কারণ তারা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এদিকও তাল দিব এদিকও তাল দিব এর নামই তো মুনাফিকই না তো মুনাফিক যারা সবচেয়ে জঘন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল সূরা বাকারা একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে কিন্তু মানব জাতিকে ভাগ করে দিয়েছে বয়ান করে দিয়েছে প্রথম বয়ান করেছেন কার কথা হুদাল্লিল মুত্তাকিন মুমিন মুত্তাকি পরহেজগার জান্নাতি লোকদের কথা দুই নম্বরে বর্ণনা করেছেন কার কথা মুত্তাকিন তার কথা কিন্তু সংক্ষেপে বর্ণনা হয়েছে বেশি না দু তিনটা আয়াত তারপরে বর্ণনা করা হয়েছে খুবই সংক্ষেপে কার সম্পর্কে স্পষ্ট কাফের যাবে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলিম আনজারতাম লাম তুনজারুম লা ইলাহা খতম আল্লাহু আলা ইলা কাফের মুমিন মুসলিম মুত্তাকি হয়ে গেল কাফের হয়ে গেল সংক্ষেপে বয়ান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকার কোরআন শুরু হচ্ছে সূরা ফাতিহা তারপরে আল্লাহ বলছেন মুমিনান নাসু মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিন এখান থেকে বেশ কিছু আয়াত সবচেয়ে বিস্তারিত আলোচনা কার সম্পর্কে মুনাফিকদের সম্পর্কে মুনাফিকদের সম্পর্কে এই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মদিনা মুনাওয়ারাতে বসবাস করত এত পবিত্র জায়গা তো আজকেও যদি আপনার আকীদা আমলে ত্রুটি থাকে আকীদাই ঠিক করতে পারেন মদিনায় থেকে মদিনায় বাস করেন কিন্তু সুফি তবলিগি জি পীরের মুরিদ হ্যাঁ পীর ব্যবসা ধর্ম ব্যবসা করছেন পীর মুরিদ অথবা ইখওয়ানি জামাতি এটাকে অনেকে বেদাতি মনে করেন না এটাও বেদাতি ওইটাও বেদাতি কারণ ওই সুফিরাকে শুধু ওই পীর মুরিদি এতে যারা আছে ওরাকে অনেকে বেদাতি মনে করে আমাদের আহলে হাদিসদের মধ্যে অনেকে আছে যে মনে করে যে শুধু ওই তবলিগরা বেদাতি আর ওই সুফি যারা আছে পীর মুরিদি করে তারাই শুধু বেদাতি আর জামাত ইসলামের মানহাজ আর ইখওয়ানি মানহাজ যে বেদাতি মানহাজ আর এটা যে জঙ্গিপনা মানহাজ এটা খাওয়ারিজদের মানহাজ এটা কিন্তু স্পষ্ট নয় বাঙালি সমাজে আর যারা স্পষ্ট করবে তাদের অনেক আহলে হাদিস শত্রু হয়ে যাচ্ছে তাদের অজ্ঞতার কারণে আহলে হাদিস শত্রু হয়ে যাচ্ছে অজ্ঞতার কারণে তাও দিন সম্পর্কে তাদের জ্ঞান নেই আশা করি আমার কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করে সুতরাং বেদাতিকে বেদাতি মনে করা ফরজ আর যারা কোরআন সুন্নাহ অনুসারে আকীদা মানা যার ঠিক তাকে আপনাকে সালাফি মনে করা হবে না হলে আপনি জুলুম করলেন ভালো কে মন্দ করে দিলে মন্দকে ভালো করে দিলেন এবং এর ভিত্তিতে আপনার ভালোবাসা হবে
এর ভিত্তিতে আপনার ভালোবাসা হবে, দুনিয়ার কোনো শান্ত থাকবে না। তো যে কথাটি বলবো যে মদিনায় বসবাস করি আপনারা সাধারণ মানুষ, যেহেতু এখানে অনেকে আছেন, সাধারণভাবে বলছি এখানে বসবাস করে যদি নবীর তরিকার লোক হন, আকিদা ঠিক আছে, আপনি বিদাতি না, এই সব দলে ঢোকেন, আপনি আল্লাহ কি বলেন, রসুল কি বলেন, সাহাবায়ে কেরামের জামানায় কোন ইসলাম ছিল, সংক্ষেপে তিনটা কথা মনে রাখেন, কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, কোরআন হাদিসে কি আছে, এবং মানহাজের সালাফ সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের জামানায় কোন ধরনের ইসলামটা ছিল, মিলাদ ছিল কি, শবে বরাত ছিল কি, নিয়ত পড়া ছিল কি, পীর মুরিদি ছিল কি, কবর পাকা করা ছিল কি, ছিল কি ছিল কি প্রশ্ন করা ছিল না, তাহলে এগুলো ইসলাম নাই, আকিদা ঠিক হইতে হবে, আপনার রাস্তাটা ঠিক হইতে হবে, সেরা রাস্তা এক নম্বরে এই মদিনা থেকে, দুই নম্বরে এবাদত বন্দেগী পূর্ণরূপে ফরজ আদায় হইতে হবে, পাঁচ অক্ত সালাত হইতে হবে, মদিনায় থাকেন চার উঠতে পারেন, ফজর উঠতে পারি না, তা আপনি কোন দলের হলেন, নবীর দলের হলেন না আপনি ওই মুনাফিকদের দলের হলেন, হ্যাঁ কোন দলের হলেন বলেন, যদি আধা নামাজ হন মদিনা থেকে তো আপনি স্পষ্ট আপনি নিজের অবস্থা নিজে ভালো করে নির্ণয় করেন যে কোথাকার লোক আপনি, মুনাফিকদের দলে সামিল হলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসকারু সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর, সবচাইতে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের উপর কোন নামাজ, এশার ফজর, আপনারও ভারী লাগে ফজর, তো আপনি কোন দলের আপনি নিজেই চিন্তা করেন, কথা বোঝা গেছে, আল্লাহ তৌফিক দান করে, ফজরের হেফাজতে তৌফিক দান করে, ফজর যদি ঠিক করে নেন তো রমজানের সিয়াম রোজা ছাড়বেন না, ভালো করে জানি কেউ এরকম পাবেন না যে রোজা ছাড়ে অথচ ফজর পড়ে, খুঁজে পাবে না দুনিয়াতে, কিন্তু বহু লোক রোজা রাখে, এমনকি নফল রোজাও রাখে কিন্তু ফজর পড়ে না, খাঁটি মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য হচ্ছে ফজরের সালাতে হাজিরা, আল্লাহ যেন এই পাঁচ অক্ত সালাতের হেফাজতের আপনাদের সকলকে তৌফিক দান করে, সকল মুসলিম ভাই বোনকে আল্লাহ তৌফিক দান করে, না হলে ইসলাম টিকে থাকে না, পাঁচ অক্ত ফরজ ঠিক আছে, বাকি ফরজ গুলি ঠিক আছে, আর রুজি মাশাআল্লাহ তারা হালাল খাচ্ছেন, হারাম খাচ্ছেন না, খেটে খাচ্ছেন অথবা যেভাবে খান, কিন্তু হালাল তরিকাতে আপনার পয়সা ঢুকছে আর হালাল জায়গায় খরচ হচ্ছে, তাহলে মদিনার আপনি শ্রদ্ধা সম্মান ঠিক রেখেছেন, মদিনার ইহতেরাম তাহলে ঠিক আছে আপনার। অমাই ইয়াযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, কেউ যদি আল্লাহর নিদর্শনের আর মদিনা আল্লাহ নিদর্শন অন্তর্ভুক্ত, কেউ যদি তাজিম করে সম্মান করে আল্লাহর নিদর্শনের, তাহলে এটি তার অন্তরে যে তাকু আল্লাহ ভীরুতা আছে, পরহেজগারি আছে, এর দলিল প্রমাণ করা সূরা হজ, ইবাদত বন্দেগি ঠিক থাকতে হবে, তারপরে তো আখলাক চরিত্র ঠিক আছে কিনা, আখলাক চরিত্র ঠিক আছে কিনা, অনেক ভাইরা যারা সহি আকিদা ঠিক জেনেছে আর মাশাআল্লাহ তাআলা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, এবাদত বন্দীও ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্রে ঠিক নেই, মানুষের সাথে কিসের ভিত্তিতে ভালোবাসা থাকতে হবে, একই আকীদা, একই রকমের আকীদা, আর দুইজনেই পাঁচ ওয়াক্ত নামাজি, দুইজনেই মাশাআল্লাহ নিজেকে আহলে হাদিস বলছেন অথবা সালাফি বলছেন অথবা বলছেন যে আমরা সহিহ সুন্নাহর অনুসারী, আর আমরা ওই সব এইসবে নাই, যে সব আশেপাশে বিদাত আছে আর বিদাতে আছে ওগুলোর মধ্যে নেই, কিন্তু আখলাক চরিত্র আদান প্রদান লেনদেন এখানে নয়, এখানে বড়ই দুর্বলতা বড় অভাব, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক সেটা বলে শেষ করে দেব, সেটা হচ্ছে আখলাক চরিত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের ইবাদত, আমার গুরু অন্তরের আমল, আর অন্তরের আমল হচ্ছে সালামাতুল কুলুব, অন্তরটা আপনার কি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাফ সুতরা থাকবে, ক্লিন থাকবে, অন্তরে যেমন কুফরি থাকবে না, অন্তরে যেমন নাস্তিকতা থাকবে না, অন্তরে যেমন শিরক থাকবে না, অন্তরে যেমন বিদাত থাকবে না, অন্তরে যেমন আল্লাহর মহব্বত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, মুমিন মুসলিমের মহব্বত থাকবে, ইসলামের ভিত্তিতে, তৌহিদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে,
আর তাওহীদ সুন্নাত ঠিক আছে সব একই আকীদার মানুষ কিন্তু অন্তরে মহব্বত না 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 ঘৃণা বৈরিতা বিরোধ অন্তরে ফাটল ধরে আছে বাহ্যিক তো মাশাআল্লাহ তাআলা একই রকম নামাজের তরিকা একই রকম আকীদা কিন্তু অন্তর সাফ নেই বড় মুশকিল বড় মুশকিল অন্তরের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তরের আমল যদি খারাপ হয় তাহলে অন্তরের ভালো আমলগুলি যখন বললাম তার খারাপ আমল হচ্ছে অন্তরের খারাপ আমল হচ্ছে কুফরি শের তারপরে অন্তরে হচ্ছে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ সংকীর্ণতা ছোট মন রাখা সামান্য কিছুতে চটে যাওয়ার তারপরে অন্তরে এমন ফাটল ধরে গেল রেখা চলে আসলে আর সেটা মুছে ফেলতে পারছেন না এইসব দুর্বলতা যদি সহি আকিদার দাবিদারদের মধ্যে থাকে এসব পাপ যদি থাকে তাহলে কি করে নাজাত পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা আল্লাহ তোমাদের রূপ চেহারা দেখেন না তোমাদের দেহ বডি দেখেন না তোমাদের দেখতে চান অন্তর শুধু কলবের কথা বললে হবে না কারণ বেদিন নাস্তিকগুলো আমাদের বলে আমার কলবটা কিন্তু ভালো নামাজ না পড়লে কি হবে আমার কলবটা ভালো এই জন্য তাদের খণ্ডন ওই হাদিস আছে ওয়া আমাল তোমাদের অন্তর দেখেন তার সাথে আমলও দেখেন অন্তর সাফ থাকলে কি হবে হ্যাঁ আমলটাও ঠিক থাকে যদি ভিতরে বগলে যদি গন্ধ থাকে আর যদি ওপরে পারফিউম মারেন তবু গন্ধ ছড়ায় উপরে আতরও যদি লাগে গন্ধ ছড়ায় ঠিক না অন্তর খারাপ থাকলে ও থাকবে সোনা পচা কিছু গন্ধ বের হবে আর অন্তর যদি পরিষ্কার থাকে ভিতর পরিষ্কার জামা কাপড়ের তলায় গেঞ্জির তলায় ভিতর পরিষ্কার আছে গোসল টুসল করে মাশা আল্লাহ তাআলা সুন্দর ফ্রেশ হয়ে এসেছেন তাহলে বাইরে কি দুর্গন্ধ বেরোবে দুর্গন্ধ হবে তো আমল এটা হচ্ছে আমল তো আল্লাহ যেন আমল ঠিক করার তৌফিক দান আমিন আখলাক চরিত্র ঠিক করার তৌফিক দান আর আমরা যারা আহলুল হাদিস আমরা যারা সালাফি কোরআন সুন্নাত অনুসারী তাদের মাঝে অন্তরে দূরত্ব যেন না থাকে যদি অন্তরে দূরত্ব থাকে তাহলে কিন্তু সেই দিন জান্নাতে একসাথে হয়ে যাবে না অতক্ষণ জান্নাত আল্লাহ দিবে যতক্ষণ অন্তরের দুনিয়ার বিদ্বেষ হিংসা শত্রুতা সব ক্লিন না হয়ে যাবে নাজানা মাফি সুদুরে মিন গিল্লি আল্লাহ জন্য বলছেন আগে আল্লাহ অন্তর থেকে সব কিছু বের করে নেবেন পরিষ্কার তারপরে জান্নাত দেবে কারণ এই অন্তরের না পাকি ঘৃণা শত্রুতা বিদ্বেষ নিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে আল্লাহ যেন অন্তর সাফ রাখার তৌফিক দান আমিন অন্তরকে মেলাতে হবে কিসের ভিত্তিতে আমি আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি এবং আল্লাহ এবং রাসূলকে যারাই ভালোবাসে যে যত বেশি ভালোবাসে আর সহি আকীদার অনুসারে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে যত যত ভালোবাসে আলহামদুলিল্লাহ সুতরাং আমি যে কোন সহি আকীদার মানহাজের লোককে ভালোবাসি তাকে চেনি আর নাচি ব্যাস এই ঘোষণা আমার হতে হবে আল্লাহ যেন তৌফিক দান আমিন আল্লাহ এই কথাগুলো পরে আমাকে আমল করার তৌফিক দান আমিন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান আমিন বিশেষ করে আলেম সমাজকে আমল করার তৌফিক দান আমিন ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন